কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। বিষয়: ইসলামের ইতিহাস, প্রথম পত্র। প্রথম অধ্যায়: প্রাক ইসলামী আরব। প্রথম অধ্যায় থেকে পড়তে হবে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আদিবাসীদের জীবন জীবিকায় এর প্রভাব। প্রাচীন সভ্যতা: মিশরীয়, সুমেরীয়, হিব্রু, গ্রিক ও রোমীয় সভ্যতা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। দ্বিতীয় অধ্যায়: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্য জীবন, মক্কা জীবন ও নবুয়ত প্রাপ্তি, হিজরত, হিজরতের কারণ ও গুরুত্ব, মদিনা সনদ ও এর গুরুত্ব, প্রাথমিক যুদ্ধসমূহ বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি ও এর ফলাফল, মক্কা বিজয় ও শান্তিনীতি, বিদায় হজ ও বিদায় হজের ভাষণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলী ও কৃতিত্ব। তৃতীয় অধ্যায়: খোলাফায়ে রাশেদিন। তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, প্রাথমিক সমস্যাসমূহ, পারসিক ও রোমীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত, চরিত্র ও কৃতিত্ব, হযরত ওমর রাদিয়াল্লাহু, খিলাফতের সম্প্রসারণ, শাসন ব্যবস্থা, চরিত্র ও কৃতিত্ব, হযরত ওসমান রাদিয়াল্লাহু, শাসন কার্যাবলী, অভিযোগসমূহ, হত্যার কারণ, ফলাফল, চরিত্র ও কৃতিত্ব, হযরত আলী রাদিয়াল্লাহু, গৃহযুদ্ধ, শিয়া ও খারেজি সম্প্রদায়ের উৎপত্তি, চরিত্র ও কৃতিত্ব। ইসলামের ইতিহাস প্রথম পত্রের মান বন্টন: সৃজনশীল প্রশ্ন লিখতে হবে 7টি, প্রতিটি 10 মার্ক, মোট 70 মার্ক। বহুনির্বাচনী প্রশ্ন 30টি, প্রতিটি 1 মার্ক, মোট 30 মার্ক। এই হচ্ছে সর্বমোট 100 মার্ক।